আপনার সৌন্দর্যের পিছনে মান্থলি কত টাকা খরচ করতে হয়? আমার পিছনে মানুষ ঘুরে, আমি কেন মানুষের পিছনে ঘুরবো? আমিও জানতে চাই সুগার ড্যাডি গুলো কারা, কখন বিএফ এর হাত ধরে হাঁটতে বিরক্ত লাগে, সুন্দরী মেয়ের একসাথে অনেকগুলো লাইন মেরে বেড়ায়। লাইন মেরে বেড়ায় মানে? আচ্ছা, অনেকে মারে, আমি মারি না, আমার এত টাইম নাই। আমার পিছনে মানুষ ঘুরে, আমি কেন মানুষের পিছনে ঘুরবো? আচ্ছা, ছেলেদের থেকে মেয়েরা নিজেকে বেশি পরিপাটি আর সুন্দর রাখে কেন? ছেলেরা এত নোংরা কেন? আই গেস ওরা কি বলবো, ওরা বাই বর্ন এরকম মনে হয়, জানি না। আমি দেখছি ছেলেরা অনেক অগোছালা, আনঅর্গানাইজ থাকে, এগুলো আমার একদম পছন্দ না, এটা একদম আমার জন্য রেড ফ্ল্যাগ। এরকম ছেলে তো বিয়োগ করার প্রশ্ন না কি? আমি এত গোছানো থাকি, তাকেও গোছানো থাকতে হবে। সুগার ড্যাডি নিয়ে বাংলাদেশে এত কথা, হ্যাঁ আমার না খুব জানার ইচ্ছা যে সুগার ড্যাডিরা আসলে থাকে কোথায়। আমিও জানতে চাই, তার চেহারা তো দেখলাম না। আমিও জানতে চাই সুগার ড্যাডি গুলো কারা 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 ভাইয়া, আমিও জানতে চাই, ট্রাস্ট মি। চেহারাই দেখলাম, হ্যাঁ আমিও দেখি নাই, বাট আমি অনেক শুনতেছি রিসেন্টলি, এত দেখতেছি এই ব্যাপারটা, মানে ইটস লাইক ট্রেন্ডি, লাইক আমি এটার একটা বাংলা নাম দিছি, লাইক মিষ্টি বাপি, চিনি বাবা। হ্যাঁ আমি ওইটা ওরা একটা ডিফাইন করে মিষ্টি বাপি নাম দিছি, লাইক এই সুগার ড্যাডির আর শুনতে চাই না। আপনার সৌন্দর্যের পিছনে মান্থলি কত টাকা খরচ করতে হয়? মান্থলি তো ওভাবে হিসাব করি নাই, বাট আমি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি মানুষজন অনেক সুন্দর, আমার আম্মু খুবই সুন্দর, সো আমি অ্যাকচুয়ালি আমার আম্মুর মতো হয়েছি, আমার ফ্যামিলি মানুষজন থেকেই আমি এরকম হয়েছি, আমার কোনো ক্রেডিট নেই এখানে। আর এখানে আমার মান্থলি কোনো খরচ নেই, জাস্ট ধরেন যে একটু স্কিন কেয়ার প্রোডাক্ট একবার কিনে রাখলে 3-6 মাস চলে যায়। সো নারীদের ব্যক্তিত্বে কখন আঘাত লাগে? কখন আঘাত লাগে? যখন তাকে কেউ মানে সেলফ রেসপেক্ট আঘাত করে, ইগো ডাউন করে, মানে ইগো দেখায় তার সেলফ রেসপেক্টটাকে ডাউন করে, তখন সবার আগে আই গেস হার্টটা হয়। যে মেয়েরা জামাই পাগল হয় তাদের জামাইদের কপাল কি থাকে? যে মেয়েরা জামাই পাগল হয় জামাইদের কপাল কি, তার তো অনেক ভালো থাকার কথা। আর যদি জামাই ভালো হয় তাহলে তা প্যারা লাগার কথা না, যদি একটু ক্লিঙ্গি বউ পায় তাহলে তো প্যারা লাগার কথা না, যদি জামাইয়ের মধ্যে ঝামেলা থাকে তাহলে তো ডেফিনেটলি প্যারা লাগার কথা, যে এত ওভার কেন। কখন বিএফ এর হাত ধরে হাঁটতে বিরক্ত লাগে? হয় না, আমি মুডে থাকি না, মেজাজ খারাপ, তখন যদি একটু হাতটা ধরে, আমি একটু বেশি রাগি তো ভাল লাগতেছে না, প্লিজ এরকম, আমি একটু ওই মুড ভালো না থাকলে তখন ভাল লাগে না কিছু, তখন কোনো কেয়ার টেয়ার ভাল লাগে না, চুপ থাকলেই ভাল লাগে। তার মানে এখন সিঙ্গেল, সিঙ্গেলের আগে বয়ফ্রেন্ড ছিল, তার সাথে এমনটা? হ্যাঁ হ্যাঁ, স্বীকার করলো যে প্রেম করছে। যে মেয়েরা টাকা ছাড়া কিচ্ছু ভাবতে পারে না তাদের কি করা উচিত? টাকা কামানো উচিত, মানুষের টাকার পিছনে না ঘুরে নিজে টাকা কামানো উচিত, মানে এই এই কনসেপশন থেকে বের হয়ে আসতে হবে, যে কেন ভাই আমি মানুষের টাকায় কেন চলবো, ওয়াই নট নিজের টাকা, তোমার যদি এত টাকা লাগে নিজে টাকা আর্ন করো, মানুষের টাকায় কেন ঘুরবা? সো আমার কাছে এটা খুবই বিরক্তকর লাগে।